বন্ধুরা, আপনাদের মনে যদি অজানাকে জানার কিউরিয়াসিটি থাকে তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারবো। এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা বডিগার্ড। দেখে মনে হয় তাদের মালিক লম্বায় তাদের অর্ধেক হবে। প্রতিবন্ধী হলে যে মানুষ জীবনে পিছিয়ে পড়ে এমনটা না, প্রতিবন্ধী হলেও মানুষ মাঝে মাঝে জীবনে চলার বিকল্প পদ্ধতি বের করে। বন্ধুরা, পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা তাদের কাজ আনন্দের সাথে করতে পারে। মেয়েটি এমনভাবে রান্না করছে যেন এটা তার কাছে কোনো কাজই না। বিড়ালটি গিয়েছিল সাপটাকে দেখতে, কিন্তু সাপ তার সাথে এটা কিরূপ ব্যবহার করল। বাচ্চাটির বন্ধু দুষ্টুমি করে তার মাথায় চুইংগাম লাগিয়ে দিছে, কিন্তু এখন সেগুলো আর উঠানো যাচ্ছে না। আপনিও কি কখনো এইরকম দুষ্টুমির শিকার হয়েছেন কমেন্টে বলে যাবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এখানে ওভারলোডের কারণে পণ্যগুলো ধসে পড়ে গেল। এই সমস্ত অবুজ প্রাণীদের সাথে দুষ্টুমি করতে গেলে যা হয় আর কি। দুনিয়াতে ট্যালেন্টেড মানুষের অভাব নেই। মাথার উপর আস্ত একটা ফ্রিজ নিয়ে ছেলেটি যেভাবে সাইকেল চালাচ্ছে সত্যি অবিশ্বাস্য ঘটনা। এই ধরনের কর্মচারী থাকলে রেস্টুরেন্টে কাস্টমারের অভাব হবে না। এরা কাচের ঘরের মধ্যে গ্র্যাভিটি তৈরি করেছে, লোকটি কিভাবে ভেসে বেড়াচ্ছে দেখুন। ভিডিওটি ইউটিউবে খুঁজে পাওয়া গেছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লোকটির হাতের একটা আঙুল কত বড়। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তারা কখনোই এই কাঁকড়া খাওয়ার চিন্তা মাথায় আনবেন না, দেখা গেল কাঁকড়াটি আপনাকেই খেয়ে ফেলছে। আজব এই পৃথিবীতে কত কিছুই না ঘটে। এখানে একটি গরুর স্তন লিক হয়ে দুধ বের হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে জানা যায় ফার্মের মালিকই এমনটা করছে। চায়নার লোক তাদের খামারের হাজার হাজার মুরগিকে ঠিক এভাবেই খাবার খাওয়ায়। শিশুটির মাথায় একটা কবুতর বসেছিল আর সে ভয়ে যেন স্ট্যাচু হয়ে গেছে। আমার দেখা একটা বেস্ট কিউট মোমেন্ট। বানরের আক্রমণ খুবই ভয়াবহ হয়ে থাকে, তাদের নজর একবার যার উপর পড়ে তার আর রক্ষা নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনে প্রেস করুন। ধন্যবাদ।